বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন কার্তিক আরিয়ান। বলিউডের অন্যতম ব্যস্ত এই অভিনেতার উত্থান প্যার কা পাঞ্চ নামা ছবি থেকে, তারপর আর ফিরে তাকাতে হয়নি। তার সবশেষ মুক্তি পাওয়া ছবি সত্যা প্রেম কি কথা বক্স অফিসে সেভাবে প্রভাব না ফেললেও কার্তিকের পারফর্ম বেশ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে কার্তিকের সঙ্গে কাজ করতে চাইছেন বলিউডের অনেক পরিচালক। অভিমানের পারদ বলেছে করণ জোহরেরও, নারী মহলে দিন দিন বাড়ছে তার চাহিদা, প্রথম সারির তারকাদেরও যেন হার মানাতে পারেন। এক কথায় কার্তিক আরিয়ানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এবার যে ছবি সামনে এলো তা দেখে অবাক অনেকেই। একমাত্র দর্শকরাই পারেন প্রমাণ করতে কার দৌড় কত দূর। কার্তিক আরিয়ান ফিল্ম ফেয়ার মঞ্চে পা রাখতেই যা ঘটল রেড কার্পেটে তা দেখলে অনেকেই হয়তো ভাববেন শাহরুখ খান এসেছেন। দুই পাশে ছিল ভক্তদের ভিড়। কার্তিক রেড কার্পেটে পা রাখতেই ঘটে অঘটন। তাকে কাছ থেকে দেখার ইচ্ছে প্রকাশ করে শুরু হয়ে গেল ঠেলাঠেলি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান ভক্তরা, যদিও পরিস্থিতি দ্রুত সামলে নেয় পুলিশ সদস্যরা। 69তম ফিল্ম ফেয়ারের সেই ছবিই এখন আলোচনায়। বলিউড সূত্রে খবর, এবার নতুন জুটিতে দেখা যাবে কার্তিককে। শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল এ জুটির খবর, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই খবর। শ্রদ্ধা কাপুর নিজেই নিশ্চিত করেছেন নতুন প্রজেক্টের খবর। কার্তিক আরিয়ানের পাইপলাইনে এখন একগুচ্ছ ছবি, একাধিক ছবির সিকুয়েলও আছে তার ঝুলিতে। বলিউডে একটা সময় কোন ঠাসা হয়ে পড়া অভিনেতা এখন অন্যতম আলোচিত তারকা। করণ জোহর থেকে শুরু করে অনেকেই একটা সময় জানিয়েছিলেন তার সঙ্গে কাজ করবেন না, তবে কার্তিক সময়ের অপেক্ষা করছিলেন। হাল ফেরায় তার ভুল ভুলাইয়া 2 ছবি, তারপর থেকে ঘুরছে ভাগ্যের চাকা।